আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় আপত্তি নেই আওয়ামী লীগের, বললেন দলের যোগ্য সাধারণ সম্পাদক মাহবুব আলম হানি। আগামী নির্বাচন রাজনৈতিক সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় মাহবুবুল আলম হানিফ বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আওয়ামী লীগের বিশ্বাস নির্বাচন হবে অংশগ্রহণমূলক। সরকার বিরোধী আন্দোলনের কোনো ইস্যু না পেয়ে দর কষাকষি করে সুবিধা নিতেই বিএনপি এখন নির্বাচন নিয়ে নানা কথা বলছে, নির্বাচনী মাঠ গরম করতে চাইছে বলেও অভিযোগ করেন মাহবুবুল আলম হানিফ। ভরা মৌসুমে চালের দাম বাড়ছে বলেন মির্জা ফখরুল। সরকারের ভুল পরিকল্পনা ও নিজেদের ব্যবসায়ীর কারণে ভরা মৌসুমে চালের দাম বাড়ছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সিন্ডিকেটের চাঁদাবাজির কারণে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। জবাবদিহিতার অভাবে কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করেনি। সাধারণ মানুষের স্বার্থ না দেখে যেখানে দুর্নীতি মুনাফা কমিশন সেখানেই কাজ করে সরকার। হাওড় অঞ্চলে বাঁধ নির্মাণে কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে। এই দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম, অর্থনীতির জন্য অশনি সংকেত বলেন ফখরুল। দুর্নীতি লুটপাট অপ্রয়োজনীয় ব্যয়বহুল মেগা প্রকল্প আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে আসায় বাংলাদেশের অর্থনীতি ভয়াবহ পরিস্থিতির দিকে আগাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশকে শ্রীলঙ্কার ভাগ্যবরণ করতে হতেও পারে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, গত ১৩-১৪ বছরের মধ্যে সবচেয়ে চাপে রয়েছে দেশের সামষ্টিক অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, বিশেষ করে আমদানি ব্যয় বৃদ্ধি, রপ্তানি এবং রেমিটেন্স আয় ঘাটতির কারণে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় ধরনের সমস্যা হচ্ছে। টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বৃদ্ধি সহ নানা কারণে অসহনীয় হয়ে উঠেছে জিনিসপত্রের দাম। মনে হচ্ছে আগামী দিনে পরিস্থিতি আরো বেসামাল হয়ে উঠবে। রিজার্ভ নিয়ে আত্মতুষ্টির কিছু নেই, এটি দ্রুত কমে আসছে যা অর্থনীতির জন্য অশনি সংকেত।